মুমিনের অভ্যাস হইল বিপদ আপদ মুসিবতে ইন্না লিল্লাহ পড়া, কি পড়া? ইন্না লিল্লাহ পড়া, ইন্না লিল্লাহ পড়া। আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে হয় শুধু মানুষ মরলেই বলতে হয়, এটারে মানুষ মারা দোয়া মনে করে। কিন্তু মুমিন রাস্তায় চলতেছে, ইটের খোঁচা লাগছে, গুতা লাগছে, পড়বে ইন্না লিল্লাহ, ঘরে ঢুকছে প্রয়োজনীয় জিনিস পায় না, পড়বে ইন্না লিল্লাহ, কষ্ট হইতেছে দুঃখের সংবাদ ইন্না লিল্লাহ। এক মোমেন চাচা মসজিদ থেকে বের হলো, বের হওয়ার সাথে সাথে দেখে নতুন জুতা বাজার থেকে কিনে আনছে, চোরে নিয়ে গেছে। চাচা জোরে পড়তেছে ইন্না লিল্লাহ, পাশের দিকে আর একজন চাচার কানের সাথে মুখ লাগায় বলে, চাচা মরলো কেডা? চাচা বলে, কেউ মরে নাই, আমার জুতা হারাই গেছে। কি বলেন চাচা, এইটা কি জুতা হারানোর দোয়া? হ্যাঁ, আমি তো জানতাম এটা মানুষ মরলে পড়তে হয়। চাচা কয়, গাধা, সব বিপদ আপদ মুসিবতে এই দোয়া পড়তে হবে, শিখায় দিছে কে? এই আয়াতের তাফসীরের মধ্যে একটা হাদিস আসছে, একটা ঘটনা আর হাদিসটা বর্ণনা করে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার প্রাক্তন স্বামীর নাম ছিল আবু সালামা। আল্লাহর নবীর সাথে বিবাহের পূর্বে ওনার স্বামীর নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের দুইজনের বিবাহিত জিন্দেগি খুব ভালো চলতেছিল, আমাদের সংসার জীবন খুব আনন্দের চলতেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা সন্তান দান করেছিলেন। আবু সালামা বিজি কন্ডিশনে প্রতিদিন সকাল বেলা বের হয়ে যেত, আল্লাহর নবীর দরবারেও কিছু সময় দিত, আল্লাহর নবীর দরবার থেকে যা কিছু শিখত বাসায় আসার পরে আমাকে ওইগুলো আবার শিখিয়ে দিত। একদিন আবু সালামা বাড়িতে ফিরলেন, আজকে তার চেহারাটা বড় হাস্য উজ্জ্বল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, আপনার চেহারাটা আজকে এত হাস্য উজ্জ্বল সুন্দর দেখা যায় কেন? আবু সালামা বলে, ও উম্মে সালামা শোনো, আজকে আল্লাহর নবী আমাদেরকে এমন একটা দোয়া শিখায় দিছে, যেই দোয়াটা বিপদ আপদ মুসিবতে পাঠ করলে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে উদ্ধার করবে, এবং ওই বিপদের দ্বারা সে যা হারায়ছে তার চাইতে উত্তম বস্তু আল্লাহ তাআলা তাকে দান করবে। দোয়াটা শিখা রাখছে উম্মে সালামা, দোয়াটা শিখা রাখছে। ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, সবার সাথে আবু সালামা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল। দুইটা বর্ণনা আসছে, একটা বর্ণনা হলো আবু সালামা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করছে, আর একটা বর্ণনা হলো আবু সালামা যুদ্ধের ময়দানে গিয়ে প্রচন্ড রকমের আহত হলো। যাই হোক, একদিন উম্মে সালামা ঘরের কাজ করতেছে, তখন আবু সালামার আরেকটা সন্তান উম্মে সালামার পেটের মধ্যে গর্ভে, ঘরের কাজ করতেছে উম্মে সালামা, হঠাৎ কইরা একজন লোক দৌড় দিয়া আইসা বলে, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই, মৃত্যুর সংবাদ দিছে। বলেন, একটা পরিবারে স্বামী স্ত্রী দুইজন, দুইটা সন্তান দুনিয়াতে আছে, আর একটা সন্তান পেটের মধ্যে, আত্মীয় স্বজন কারো সাথে কোনো পরিচিত সম্পর্ক নাই। এই মুহূর্তে যদি ওই এক স্বামীর মৃত্যুর খবর স্ত্রীর কাছে দেওয়া হয়, অনেক মহিলা ওই সময় খবর শুনে স্ট্রোক করে মারা যাবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মহিলারা বলে কি করত, একটা চিৎকার দিয়া সেও মরতো, হয়তো ওই গর্ভের সন্তানটাও মারা যাইতো, মাথার চুল টানতো আর আল্লাহরে দোষ দিত, বলতো আল্লাহ তুমি কি এই এতিম সন্তান দুইটার দিকে একটু তাকাইলা না, তুমি কি আর কাউরে দেখলা না, আমার স্বামীরেই দেখলা, এদের অবস্থা কি হবে, আমার পেটের বাচ্চাটার কি হবে, আমার পরিস্থিতি কি হবে, না খায়া মরতে হবে, ও আল্লাহ এমন কাজটা তুমি কেমনে করলা, এমন আচরণ আমাদের অধিকাংশ মা বোনেরাই করতো, ঠিক কিনা বলে? কিন্তু উম্মে সালামা কি করলো, দুনিয়ার মা বোনদের জন্য শিক্ষণীয় ব্যাপার,
উম্মে সালামা ঘরের কাজ করতেছে আয়েশা যখন খবর দিল যে ও উম্মে সালামা আবু সালামা আর দুনিয়ায় নাই সাথে সাথে উম্মে সালামা দোয়া করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা সহি মুসলিমের হাদিস দুনিয়াতে আমরা অনেক দোয়া শিখি কিছু দোয়া আছে এটা শুধু কোরআন থেকে নেওয়া কিছু দোয়া আছে যেটা শুধু হাদিস থেকে নেওয়া কিন্তু এই দোয়াটা এমন একটা দোয়া যেই দোয়ার প্রথম অংশ শিখিয়ে দিয়েছেন আল্লাহ এই দোয়ার দ্বিতীয় অংশ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মে সালামা এই দোয়াটা বললেন দোয়াটার অর্থ কি সহিহ মুসলিমের সম্ভবত 2011 12 নম্বর হাদিস আল্লাহর নবী প্রথমে বললেন কোন মুসলমান যদি বিপদ আপদ মুসিবতে পতিত হয় সাথে সাথে সে প্রথমে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই নিশ্চয় আমরা আল্লাহর কাছেই আবার ফিরে যাব এরপরে নবী শিখায় দিলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি অর্থ হইল আল্লাহ আমি যেই বিপদে পতিত হয়েছি সেই বিপদের উজরাত আমাকে দেন প্রতিদান দেন বিপদ থেকে উদ্ধার করেন শুধু প্রতিদান দিবেন উদ্ধার করবেন বিষয়টা এমন নয় ওয়া আখলিফ লি খায়রান মিনহা এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আমাকে আপনি দিয়া দেন নবীজি আমার বলেন এই দোয়াটা যে পড়বে বিপদের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা যিনি দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে তবে কিছু বিষয় ঠিক রাখতে হবে নবীজি বলেন সবর হলো বিপদের প্রথমে সবর বিপদের প্রথমে কিন্তু আমাকে অভ্যাসটা কি মনে করেন একজন এইখান থেকে বালসাবাড়ি বাজারে রওনা দিছে যাওয়ার সময় পকেট থেকে 500 টাকার নোট একটা পড়ে গেছে 500 টাকার নোট 15-20 বার টহল দিয়ে আইসা টাকাটা আর পায় না এবার কি কয় জানেন যা তুই টাকা সৎকা করে দিলাম যে পাবে তারে সৎকা করে দিলাম তুমি এই 15-20 বার টহল দেওয়ার পরে না পাইয়া সৎকা করতেছো এটা আল্লাহ জানে কি জানে না কতজন আল্লাহর এরকম ফাঁকি দেওয়ার চেষ্টা করে এরকম বাটপার আছে না নাই হ্যাঁ রে গল্প মাঝে মধ্যে গল্প বলার দরকার মজা আছে শিক্ষা আছে এক লোকের গরুর অসুখ হয়েছে গরুর কি হয়েছে অসুখ হয়েছে এখন আল্লাহর কাছে মানত করে আল্লাহ গরুর অসুখটা যদি সেরে যায় গরু বেঁচে যে টাকা হবে সব আমি মসজিদের মধ্যে দিয়ে দিব মাশাআল্লাহ গরু সুস্থ হইয়া তরুতাজা হয়ে গেছে একবারে যে গরু 1 লাখ বিক্রি মাথার মধ্যে বুদ্ধি একটা চলে আসছে যে কাজ কি ও বুদ্ধি টুদ্ধি ঠিক কইরা বাজারে সুন্দর মতো গরু আর একটা ছাগল নিয়ে গেছে যেই গরু কিনতে চায় বলে ভাই শুধু গরু বিক্রি হবে না ছাগল সহ কিনতে হবে কেন কে সুযোগ আছে কি সুযোগ কই ছাগলের দাম 1,95,000 গরুর দাম 5,000 ছাগলের দাম 1,95,000 গরুর দাম 5,000 কত চালাকের চালা গরু তো বেশি 5,000 আল্লাহরে 5,000 দিলেই তো কামটা সারা যতই চালাকি করা হোক আল্লাহ বোঝেন কি বোঝেন না আল্লাহ বোঝে সেজন্য সবর হলো বিপদের প্রথমে আমার আপনার কাছে বিপদ আপদ মুসিবতের খবর আসার সাথে সাথে আমি আপনি পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা নবী আমার বলেন এই দোয়াটা বিপদের সংবাদের সাথে সাথে যে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে পড়বে বিপদের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা যিনি দিবেন তিনি কে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাওয়ার সাথে সাথে দোয়াটা পড়লেন আবু সালামার দাফন কাফন হয়ে গেল পেটের সন্তান দুনিয়ায় আসলো 3টা সন্তান মা একাকি দেখেন কত কষ্টের বিষয় যার ঘরে আছে সে বোঝে যার বাবা নাই আত্মীয় স্বজনের সহযোগিতা নাই এইরকম সন্তান সহ ওই মার কত কষ্ট হয়
উম্মে সালামা দোয়া পড়ছেন অন্তরের মধ্যে বিশ্বাস যে আমার স্বামী আবু সালামা যদিও দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আল্লাহ তাআলা তার চাইতে উত্তম স্বামী আমাকে দান করবে উনি বলেন আমি সব সময় চিন্তা করতাম আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম স্বামী কে আর হতে পারে অনেকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে উনি কারো প্রস্তাবে সাড়া দেন নাই কারণ উনি বলেন কোন পুরুষকে আমার কাছে আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই দিন যাইতে থাকলো আর আমার পরিবার সন্তানদের কষ্ট বাড়তে থাকলো আমার পরিবারের কষ্টের কথা আল্লাহর নবীর কাছে পৌঁছায় গেল একদিন দুপুর বেলা আমার পানির মাস্ক চামড়ার ব্যাগটা ছিঁড়ে গেছে আমি সেটারে সেলাই করতেছি মেরামত করতেছি ইতিমধ্যে দেখলাম দুপুর বেলা আল্লাহর নবী আমার বাড়ির দিকে আসতেছে আমি যখন নিশ্চিত হলাম তিনি আমার বাড়িতে আসতেছেন এইবার আমি আমার জীর্ণ কুটিরে তার বসার জন্য ব্যবস্থা করে দিলাম আল্লাহর নবী আমার ঘরের মধ্যে বসলেন আমার সব খবরাখবর শুনলেন এবার আমার পরিবারের কথা শোনার পরে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিলেন খেয়াল দিয়া শুনেন নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিল যেই মেয়েটা লজ্জাশীলা যার মধ্যে লজ্জা আছে লজ্জা হলো নারীর ভূষণ বলেন তো ওই মেয়েটাকে যদি কেউ সামনাসামনি প্রস্তাব দেয় ছেলেটা যত ভালো হোক ওই লজ্জাশীলা মেয়ে কি লজ্জা ভেঙে বলবে নাকি যে আপনার প্রস্তাবে রাজি এখনই বিয়ে করেন এরকম বলবে বলবে না না আপনি আমার বাবার সাথে একটু কথা বলেন এই বিষয়ে আমি লজ্জা নারীর ভূষণ নারীর লজ্জা যখন উঠে যাবে কেয়ামত তত কাছে চলে আসবে একটা সময় পরিস্থিতি কি ছিল আমরা শুনতাম ছেলেরা মেয়েদেরকে ধরে নিয়ে গেছে অপহরণ ইদানিং শুনতেছি মেয়েরা ছেলেদেরকে অপহরণ করে জোর করে কাজী অফিসে নিয়ে বিবাহ করতেছে ঠিক কিনা বলেন সেজন্য যেই ছেলেদের চেহারা একটু সুন্দর তাদের একটু সতর্ক থাকার দরকার কার টার্গেটে পড়িয়া যায় আল্লাহই ভালো জানে সেজন্য সাবধান সুন কালি মাখায় রাখতে হবে চেহারার মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি লজ্জাশীলা ছিলেন আল্লাহর নবীর প্রস্তাবে উনি লজ্জায় হ্যাঁ বলেন না আবার প্রস্তাব তো দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই এই প্রস্তাব সরাসরি না বলার উপায় নাই বেয়াদবি হয়ে যাবে উনি কি করলেন উনি আল্লাহর নবীর সামনে কয়েকটা ওজর তুলে ধরলেন এক নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন অতি লজ্জাশীলা মহিলা হতে পারে আমার এই অতি লজ্জা আপনার কষ্টের কারণ হবে দুই নম্বর আমার বয়সটা তো অনেক হয়ে গেছে তিন নম্বর আমার তিনটা সন্তান আছে আমার বিবাহ হলে সন্তানগুলার কি হবে আল্লাহর নবী বলেন ও উম্মে সালামা তুমি চিন্তা করো না তোমার অতি লজ্জাশীলতা আল্লাহ তাআলা স্বাভাবিক করে দিবে তুমি তো বয়সের কথা বলতেছো আমার তো বয়স প্রায় 55 বছর আর তুমি কেন সন্তানদের ব্যাপারে চিন্তিত তোমার তিনটা সন্তান জানি কেমন জানি আমারই সন্তান আমারও সন্তান এবার দুইজনের মধ্যে বিবাহ হয়ে গেল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী আবু সালামার মৃত্যুর পরে মৃত্যুর সংবাদ শুনে আমি দোয়াটা পাঠ করেছিলাম আমার বিশ্বাস ছিল আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম হবে কিন্তু আল্লাহর নবী আমার স্বামী হবে এটা আমি কল্পনাও করি নাই কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে আমি স্বামী আবু সালামাকে হারিয়ে মুসিবতে পড়েছি আর আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরের সবচাইতে উত্তম মাখলাকওয়ালা মানুষকে আমার স্বামী হিসাবে আমাকে দিয়ে আমার ওই মুসিবতের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে সেজন্য বিপদ আপদ মুসিবতে আমরা এই আমল করব যদি করি লাভ কি যারা করে তাদের ব্যাপারে আল্লাহর সুসংবাদ আছে তাদের ব্যাপারে আল্লাহর সুসংবাদ হলো আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ আল্লাহ তাআলা বলেন যারা সবের মুমিন বিপদ আপদ মুসিবতে ইন্না লিল্লাহ পড়ে ওই আমল করে তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে আছে বিশেষ অনুগ্রহ আর দয়া আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার মধ্যে ইমামের কেরাত মুসল্লির জন্য কেরাত যখন নামাজের মধ্যে পড়া হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হলো
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। সিরাতে মুস্তাকিম এই পথের মালিক কে? জোরে বলেন কে? উনি যদি ওই পথে আমাদের না চলতে দেন সম্ভব? একজন মানুষের মালিকানায় যেই পথ, সেই পথে যদি আমাদের চলতে হয় অবশ্যই রাস্তার মালিকের অনুগ্রহ আর দয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আগের থেকেই জানায় দেন, যেই সমস্ত মুমিনেরা বিপদ আপদ মুসিবতে এই দোয়া পড়ে আমল করে হতাশ হয় না, সবরের উপরে থাকে, ওই মুমিনদের উপরে আছে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আর দয়া। এই জন্য তারা কি আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুহতাদুন, সাবের মুমিন তারা হলো সৎপথপ্রাপ্ত মুমিন, সিরাতে মুস্তাকিমে পরিচালিত হওয়া মুমিন তারা। এখন দেখেন আল্লাহ তাআলা সবরের মধ্যে কত গুণ রেখে দিয়েছে।